আর মাত্র কয়েক মাস পরেই গোটা দেশ জুড়ে হতে চলেছে লোকসভা নির্বাচন। আর লোকসভা নির্বাচনের কয়েক মাস আগেই বিজেপি পার্টি খেলো বিরাট বড় ধাক্কা, কারণ বিজেপির দুই বড় বড় নেতাকে ঘরছাড়া করলো বিজেপি পার্টি। বিজেপি পার্টি এটা ঐতিহাসিক ভুল করলো এবং এর জন্য বিজেপি পার্টি লোকসভা ভোটে গোহারান হারতে চলেছে। বিজেপির দুই বড় বড় নেতা দিলীপ ঘোষ এবং রাহুল সিনহা, এরা দুজন বিজেপির কেন্দ্রীয় মাপের নেতা, সেই দুই বিজেপি নেতাকে ঘরছাড়া করলো বিজেপি পার্টি। বিজেপি পার্টি এমন করার জন্য বিজেপি পার্টির বিরুদ্ধেই রুখে দাঁড়াচ্ছে কিছু বিজেপি নেতা, কারণ বিজেপি পার্টি এতে লোকসভা ভোটে গোহারান হারতে চলেছে। দিলীপ ঘোষ এবং রাহুল সিনহাই বিজেপি পার্টিকে পুরোপুরি শেষ করে দেবে, কারণ দিলীপ ঘোষ এবং রাহুল সিনহাকে ঘর ছাড়া করেছে বিজেপি পার্টি। তাই লোকসভা ভোটে বিজেপি পার্টির বিরাট বড় সর্বনাশ করতে চলেছে দিলীপ ঘোষ এবং রাহুল সিনহা। রাজ্য বিজেপির অফিসেই ঘর ছাড়া দিলীপ ঘোষ এবং রাহুল সিনহা। অভিযোগ, রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষকদের নির্দেশেই ঘর ছাড়া দলের দুই প্রাক্তন রাজ্য সভাপতি। এ নিয়ে জেপি নাড্ডার কাছে নালিশ জানিয়ে ইমেল করেছেন রাজ্য বিজেপির সংখ্যালঘু মোর্চার এক প্রাক্তন পদাধিকারী। দুজনেই রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি, দুজনেই দলের প্রাক্তন কেন্দ্রীয় নেতা। রাজ্য বিজেপির অফিসেই দুজনেই ঘর ছাড়া, একজন দিলীপ ঘোষ আর একজন রাহুল সিনহা। 6 নম্বর মুরলীধর সেন লেনে রাজ্য বিজেপির অফিস। এই অফিসের একতলায় দিলীপ রাহুল দুজনের জন্যই ঘর বরাদ্দ ছিল। এই ঘরে বসেই কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করতেন দিলীপ ঘোষ এবং রাহুল সিনহা। সেই ঘরই আর রইল না, আচমকা পরিস্থিতি বদল। গত শনিবার অফিসে যান দিলীপ ঘোষ, গিয়ে দেখেন তাঁর ঘরের এসির প্লাগ পয়েন্ট খোলা। সূত্রের খবর, দুই প্রাক্তন রাজ্য সভাপতিকেই ঘর ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। সিদ্ধান্ত হয়েছে দুই নেতার ঘরই অন্য কাজে ব্যবহার করা হবে। রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষকদের নির্দেশেই এমন সিদ্ধান্ত বলে সূত্রের খবর। দিলীপ ঘোষ দীর্ঘদিন ধরে বিজেপির সাংগঠনিক পদে থেকেছেন, প্রথমে রাজ্য সভাপতি, তারপর সর্বভারতীয় সহসভাপতি। তিনি রাজ্য সভাপতি থাকার সময় পশ্চিমবঙ্গে সবচেয়ে ভালো ফল করেছে বিজেপি। এবার পঞ্চায়েত ভোট চলাকালীন সেই দিলীপকেই বিজেপির কেন্দ্রীয় কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়। দিলীপের অনেক আগেই দলের আরেক প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহারও কেন্দ্রীয় পদ চলে যায়। এবার দলের অফিসে এই ঘর ছাড়া দিলীপ রাহুল। সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে এ নিয়ে ক্ষোভ প্রকাশও করেছেন দিলীপ ঘোষ এবং রাহুল সিনহা। গোটা বিষয়ে অভিযোগ জানিয়ে এদিন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে মেল করেন রাজ্য সংখ্যালঘু সেলের প্রাক্তন সহসভাপতি শামসুর রহমান। চিঠিতে মূলত অমিত মালবিয়া, সুনীল বানসালের মতো কেন্দ্রীয় পর্যবেক্ষকদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। বলা হয়েছে কেন্দ্রীয় পর্যবেক্ষকরা আসলে এ রাজ্যের রাজনীতির ময়দান থেকে দিলীপ রাহুলকে সরানোর পরিকল্পনা করেছেন। তেমনটা হলে আসন্ন লোকসভা ভোটের ক্ষেত্রে ঐতিহাসিক ভুল হবে, কারণ এই দুই নেতারই জনভিত্তি রয়েছে। রাহুল সিনহা দিলীপ ঘোষকে উচ্ছেদ।